প্রফেশনাল কাজ করতে গিয়ে কারো কারোর সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, এখন মনে হয় ওনারা আমার ফ্যামিলি। এমনই একটা রিলেশন হচ্ছে স্টিচক্র্যাফ্টের সাথে। তো ঈদের দুই দিন আগে আমি চলে গিয়েছিলাম স্টিচক্র্যাফ্টে, আমার পহেলা বৈশাখের শাড়ি লাগবে, শাড়ি আনার জন্য। আমার জামদানি আমি সবসময় এখান থেকেই নেই, তো ওনাদের এখানে আমার প্রমোশনাল কাজ করতেও যাওয়া লাগে, সাথে আমার নিজের কেনাকাটা, আমার ফ্যামিলির যখনই যার জামদানি লাগে সবাইকে এই জায়গার অ্যাড্রেস দিয়ে দিই, কারণ ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম দামি জামদানি স্টিচক্র্যাফ্টই দেয়। আর যেটা বলছিলাম যে ওনাদের সাথে রিলেশনটা একদমই ফ্যামিলি রিলেশন, কারণ স্টিচক্র্যাফ্টের যে ওনার আছেন, ওনার মা মানে আন্টি এত আদর করেন বাসায় গেলে, আমি যতবারই গিয়েছি ওনাদের বাসায় আন্টি না খাইয়ে আমাকে কখনোই বিদায় করেন না। আর আমরা যখনই যাব আন্টি স্পেশাল কিছু না কিছু রান্না করবেন আমাদের জন্য, তো সবসময় খুব স্পেশাল একটা ট্রিট দেন আন্টি আমাদেরকে। তো এখানে আসার উদ্দেশ্য ছিল আন্টির জন্য ছোট্ট একটা ঈদ গিফট আমি নিয়ে গিয়েছিলাম। আমি গিয়ে দেখি আমি আন্টিকে কী সারপ্রাইজ দিব, আন্টি আমার জন্য সারপ্রাইজ রেডি করে বসে আছেন, আন্টিও আমার জন্য গিফট নিয়ে আসছেন। এই যে চাদরটা, এটা আন্টি আমার জন্য ঈদ গিফট দিয়েছেন। এরপর আমি শাড়ি দেখা শুরু করে দিলাম, পহেলা বৈশাখের শাড়ি নিয়ে এসেছিলাম, এটা তো পরেছি। এখানে কিন্তু আপনারা মাত্র 700 টাকা থেকে জামদানি পেয়ে যাবেন, নতুন নতুন অনেক কালেকশনস আছে। স্টিচক্র্যাফ্টে কিন্তু আপনারা একদম তাঁতের দামে জামদানি পাবেন, আমি পেজটার উপরে ট্যাগ করে দেবো। আর এই হচ্ছে আমার গিফটটা, চাদরটা এত সুন্দর ছিল, আসলে আমি সত্যিই অবাক হয়েছি যে আন্টি আমার জন্য এত সুন্দর একটা গিফট রেখেছেন। আন্টি আমাদেরকে খুব আদর করেন, আসলে গিফট দিয়ে তো আদর ভালোবাসা প্রকাশ করার কিছু নাই, মানে আমি যতবারই যাবো আন্টি নিজের হাতে কিছু রান্না করে মানে খাইয়ে তারপরে বিদায় করবেন, না খাইয়ে তো আন্টির এখান থেকে আসাই যায় না। তো আমি চাদরটা কোনো একটা স্পেশাল ওকেশনে বিছাবো। থ্যাংক ইউ সো মাচ আন্টি।